ক্রেতা বিক্রেতার চাহিদা মেটাতে নিত্যদিন মুখর থাকে যে বাজার, সেই বাজার কতটা পারছে ভোক্তার অধিকার আর উৎপাদকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে। সাপ্লাই চেইনে তো একটা বড় ধরনের গলদ আছে, এই সাপ্লাই চেইনে কোথায় কোথায় ডিস্টার্ব হচ্ছে এই জিনিসগুলো তো আপনার এখানে আমাদের এই আলোচনার মাধ্যমে বের হয়ে আসছে। অথচ এই বাজার যেন বাজারের মতো চলে, বাজারে যেন নিশ্চিত হয় পণ্যের মান বৃদ্ধি ও দামকে সহনীয় রাখার প্রতিযোগিতা, সেই লক্ষ্যে 2016 সালের এপ্রিল থেকে কাজ করছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। প্রশ্ন হলো, গত 7 বছরে উৎপাদন কিংবা ভোক্তা পর্যায়ে নিজেদের কতটা চেনাতে পেরেছে বিচারিক ক্ষমতা সম্পন্ন এই সংস্থাটি? অনেকেই বলে যে স্যার এটা তুই প্রথম শুনলাম, প্রতিযোগিতা কমিশন স্যার এটা কোথায়, আপনার একটা কি খেলাধুলা নিয়ে ডিল করে? আমি অবশ্যই স্বীকার করব যে আমরা কিছুটা পিছিয়ে আছি। 5 সদস্য বিশিষ্ট কিন্তু এই কমিশন, বর্তমানে আমাদের 3টি মেম্বারের পোস্ট কিন্তু এখানে খালি আছে। নিজেদের বেলে ধরতে ব্যর্থ কমিশনের চেয়ারপারসন জনবল সংকটের যে কথা জানালেন, তাতে কি সম্ভব হচ্ছে তাদের স্বাভাবিক কার্যক্রম চালানো? 3 সদস্যের সমন্বয়ে একটা কোরাম গঠিত হবে, সেই কোরামের ডিসিশনে কমিশন কাজ করবে। বর্তমানে কোরামটা আমি করতে পারছি না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। যখন কমিশনই গঠন করা যাচ্ছে না, তখন এটি থাকা না থাকার পার্থক্য নিয়ে কি বলছেন আইনজীবীরা? এট দ্য মোমেন্ট এই কমিশনটা আপনার প্রপারলি আমি দেখি যে যদি এখানে যদি 5 জন না হয়ে থাকে, তাহলে এটা আসলে আপনার কোনো ফাংশনিং অবস্থায় নাই। এই অবস্থায় শিগগিরই পূর্ণ ক্ষমতা পাওয়ার ব্যাপারে কমিশন আশাবাদী হলেও অর্থনীতিবিদদের প্রশ্ন, কাজের কাজ না হলে কি বা লাভ জনবল নিয়োগ দিয়ে সরকারের ব্যয় বাড়িয়ে? সরকারের ঊর্ধ্বতন মহল আন্তরিকতার সাথে আমাকে জানিয়েছে তারা সহসাই এই 3 জন যে মেম্বার তারা পদায়ন করবে। এই পর্যন্ত প্রতিযোগিতা কমিশনে যারা বসেছে, আমার কাছে কখনোই মনে হয় নাই একটা বাজারে প্রতিযোগিতা ব্যাহত করার জন্য যে কার্যক্রম সেটাকে আইডেন্টিফাই করার মতো ক্ষমতা তাদের আছে। কমিশন যদি একটা বিল্ডিংয়ের মধ্যে আটকা থাকে আর যদি ওখানে পর্যাপ্ত দক্ষ লোক না থাকে, তাহলে এটা থাকা না থাকা তখন পার্থক্য নাই। হ্যাঁ, পার্থক্য একটাই আছে, কিছু এডিশনাল খরচ হচ্ছে, তার বেনিফিট আসবে না। গবেষণার তথ্য, শুধু বাজার প্রতিযোগিতা নিশ্চিত করতে পারলেই GDP প্রবৃদ্ধি হয় 2-3%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।